প্রত্যেক ভাই হলের উদ্যোগে স্বাগত। হাটহাজারী উপজেলার গোমানমর্ধন ও লাঙ্গরমোড়াস্থ হারুন বান্দার প্রবাসী পরিষদ সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে ইফতার সামগ্রী দিব। ইতারা খনেকি আর আড়ে নড়া খাই, খনেকি আর মানুষের সামনে শু ন করে, ইতারা নিজেরাই নিজেরার উদ্যোগে ঘরে ঘরে পৌঁছাই দিব। ইয়ের সবচাইতে বেশি কারণ এ জিনিস সান গোপনে করেন না উত্তম বেশি। মার্চ 23 তারিখ বিশেষবার ফজরত হারুন বান্দার দরবার শরীফ প্রাঙ্গণত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রমজান উপলক্ষে আরা প্রায় 105 পরিবারের অনুদান দিয়ে অনুষ্ঠানত প্রবাসী পরিষদর পক্ষতন উপস্থিত আছিল মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ তৌহিদ, মোহাম্মদ সুমন, এছাড়াও আরও উপস্থিত আছিল সমাজসেবক ও শিক্ষানুরাগী ডাক্তার শফিউল আলম, মোহাম্মদ লোকমান মাস্টার, মোহাম্মদ মাসুম, ইউপি সদস্য মোহাম্মদ নাইমুদ্দিন, ইউপি সদস্য মোহাম্মদ সেলিমুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক চৌধুরী। আমরা আরও বিভিন্ন কার্যক্রম আছে, অসুস্থ মানুষের কাছে আর প্রায় 25,000 টাকা হস্তান্তর করছিল, আর বিভিন্ন হাজার জড়িত বলে চেষ্টা করছি। প্রবাসত্বাহী যারা সহযোগিতা করে যার মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ কফিরউদ্দিন, সালাউদ্দিন, রুকন, নয়ন, নাসিম, আবেদ, শাহেদ সহ স্থানীয় নেতৃবৃন্দকল এই সময় উপস্থিত আছিল। হারুন বান্দার পূর্ব গোমানমর্ধন নাঙ্গলমোড়ার যারা প্রবাসী আছে তারা সমন্বয়ে প্রবাসী হরত গঠনই আরও দ্বিতীয় তারার আরও বিভিন্ন কার্যকলাপ দেখি, অনেক সুন্দর সুন্দর কার্যকলাপ এবং ইহরানলাই বিশেষ করে তার অসংখ্য ধন্যবাদ। লাঙ্গলমোড়া ও গুমান মধ্যমস্থ 100 পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একটি মহৎ কাজে সম্পৃক্ত হতে পারে আমি যার কারণে আনন্দিত এবং গর্বিত বোধ করতেছি। বিভিন্ন রকম সামাজিক কাজে অংশগ্রহণ করেছি এবং এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা আমাদের এলাকার 105টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছি। সি প্লাস টিভি চট্টগ্রাম।